নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। আমি পম্পা। এখনকার হেডলাইন্স। রাম মন্দির নির্মাণে অর্ডিন্যান্স আনার দাবি হিন্দু জাগরণ মঞ্চে। ধুমচিপাড়া এলাকায় চারটি খাঁচা বসায় বন দপ্তর, খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। ওষুধ দিতে দেরি হওয়ায় ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ভাঙচুরের অভিযোগ। আগামী 19 জানুয়ারি কলকাতার ব্রিগেড সমাবেশকে সামনে রেখে মিছিল তৃণমূল শিক্ষক সমিতির সদস্যদের। মাধ্যমিক পরীক্ষার্থীর এক ছাত্রের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পাহাড়ের নিচে দড়ি দিয়ে ঝুলে হাতির হাত থেকে প্রাণ বাঁচালেন 3 চৌকিদার। ফ্রেটার্নিটি অফ শিলিগুড়ির তত্ত্বাবধানে 400 বঞ্চিত শিশুদের নিয়ে শুরু হয় কিডস কার্নিভাল। আসছে সংবাদ বিস্তারে। রথযাত্রা নিয়ে টানাপোড়েনের মধ্যে শহীদ মিনারে হিন্দু জাগরণ মঞ্চের সমাবেশ। রাম মন্দির নির্মাণে অর্ডিন্যান্স আনার দাবি হিন্দু জাগরণ মঞ্চের। পাল্টা আক্রমণ তৃণমূলের। বাংলাতেও একদিন গেরুয়া জয় জয়কারের দাবি। দুষ্টের দমনে প্রয়োজনে অস্ত্রও তুলে নেওয়ার হুঁশিয়ারি। রবিবার ভোরে ধুমচিপাড়া এলাকায় চারটি খাঁচা বসায় বন দপ্তর, সেই খাঁচায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ খাঁচাবন্দি হল। কিছুদিন আগে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ধুমচিপাড়া চা বাগানে একটি 5 বছরের শিশুকে চিতা আক্রমণ করায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনার পর বন দপ্তরের তরফ থেকে 4টি খাঁচা বসানো হয়। মাদারিহাট বন বিভাগের রেঞ্জার খগেশ্বর কার্জি জানান, চিতাবাঘটি উদ্ধার করে দক্ষিণ খয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে বাঘটির চিকিৎসা চলছে। ওষুধ দিতে দেরি হওয়ায় ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ভাঙচুরের অভিযোগ। জলপাইগুড়ি জেলা হাসপাতালের ঘটনা। শনিবার রাত 12টা নাগাদ একটি গাড়ি নিয়ে ওই তরুণ তরুণী গিয়ে গ্যাসের ওষুধ চেয়েছিল। দোকানের দায়িত্বে থাকা কর্মী জানান, ওষুধ দিতে দেরি হওয়ায় ওই দুজন গালিগালাজ শুরু করে এবং দোকানের জানালার কাঁচ ভেঙে দেয়। এরপর সেখানে জনগণের ভিড় হতে শুরু করলে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি হোটেল থেকে অভিযুক্ত মদ্যপ যুগলকে আটক করে বলে জানা যায়। আগামী 19 জানুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবেশকে সামনে রেখে মিছিলে পায়ে পায়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে সরব হলেন পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির সদস্যরা। শনিবার ইসলামপুর ব্লকের কমলাগাঁওয়ের সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক শিক্ষক শিক্ষিকারা ওই মিছিলে অংশ নেয়। দক্ষিণ চক্রের সংগঠনের সভাপতি তথা শিক্ষক নেতা জয়ন্ত শর্মা জানান, এদিন এই মিছিলের পাশাপাশি সংগঠনের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের একটি শাখা খোলা হয়। শাখার সভাপতি হন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদ। ওই সভায় উপস্থিত ছিলেন আব্দুল হক, শহীদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক নেতৃত্বরা। সংগঠনের অন্য এক নেতৃত্ব দেবাশিস দত্ত জানান, ওই এলাকায় শিক্ষক সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর এক ছাত্রের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের উত্তর ভারতনগর এলাকায়। শনিবার বিকেলে ঘরের ভেতর থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। মৃতের নাম ইন্দ্রনীল মজুমদার। শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্র ছিল সে। ইন্দ্রনীল একজন মেধাবী ছাত্র ছিল। পাড়ার কচিকাচাদের সাথেই সে বেশি সময় কাটাতে ভালোবাসত। সদ্য শেষ হয়ে যাওয়া 11ম শ্রেণীর পরীক্ষায় সে এক প্রতিবন্ধী ছাত্রের হয়ে রাইটারের দায়িত্ব পালন করেছিল বলে জানা যায়। কিন্তু কী কারণে হঠাৎ সে এই পথ বেছে নিল তা নিয়েই রহস্য দানা বেঁধেছে সকলের মনে। জানা গিয়েছে শুক্রবার রাতে ইন্দ্রনীল তার বাবা মায়ের কাছে কোনো কারণে বকা খেয়েছিল আর তাতেই সে এই পথ বেছে নিয়েছে। রবিবার ময়না তদন্তের জন্য মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে মোবাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। SK Live is 21st century internet news channel, now also available on Hathway Box channel number 871 on traditional TV. SK Live is the first and independent internet and traditional news channel in North Bengal and Sikkim, committed to providing complete news and live debate to global audience in 5 different languages, viz. Hindi, Bengali, Nepali, Marwari and Bhojpuri. We stream over the internet and onto your TV device, smart as well as cable, computer or smartphone, and our original television contains produced HD video. एक कहावत है, जिसका काम उसी को साजे, और करे तो डंडा बाजे। तो बेहुनरों से बचिए और हुनरमंद को ही काम दीजिए। Photos and videos are memories for life.
Leave it for professionals. For photography and videography, contact Somani Institute of Digivision and Productions. Mobile number 9434023813. Interested to learn photography but don't have time on weekdays? Good news, we have started weekly classes on Sundays. Admission going on. Enroll now. Contact 7384634846, 7797945262, 9832078906. Address: Somani Institute of Digivision and Productions, Ashram Pada, Ramkrishna Road, beside Angela High School, Siliguri. ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। শনিবার গভীর রাতে পাহাড়ের নিচে দড়ি দিয়ে ঝুলে হাতির হাত থেকে প্রাণ বাঁচালেন মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানের তিন চৌকিদার। ওই তিন চৌকিদারের নাম বিনোদ বড়াইক, বিষ্ণু ওরাও ও জীবন খড়িয়া। জানা যায়, মুন্সি লাইনের কাছে ওই তিন চৌকিদার চা বাগানের পাইপের চা গাছে জল দেবার কাজ সেরে বিশ্রাম নিচ্ছিল। দুজন ঘুমিয়ে পড়লেও একজন জেগেছিল। হঠাৎ জীবনবাবু লক্ষ্য করেন, বেশ কয়েকটি হাতির দল তাদের দিকেই তেড়ে আসছে। সামনে পালানোর কোনো পথ নেই, আর পেছনে গভীর খাদ। যে দুজন ঘুমিয়েছিল তাদের ডেকে মুহূর্তের মধ্যে সামনে থাকা দড়ি দিয়ে বাঁশ গাছে বেঁধে খাদের মধ্যে ঝুলে পড়ে। হাতির দলটি তাদের দিকে এসে কম্বল নষ্ট করে দেয় এবং পাইপও ভেঙে দেয় বলে জানা যায়। এরপর ঝুলে থাকা তিনজনকে লক্ষ্য করে উপরেই দাঁড়িয়ে থাকে হাতির দল। এভাবেই রাত 12টা থেকে হাতির দল দাঁড়িয়ে থেকে রাত 2:30টার সময় হাল ছেড়ে চলে যায় জঙ্গলে। হাফ ছেড়ে বাঁচেন চৌকিদারেরা। আমরা যাব यहां রিকিশন ডিউটি কর রহে থে তো আমারা দো সাথী সো রহে থে কেবল মাই জায়গা হুয়া থা আর রাত কো 12 বাজে রাত হাতি চলায়া অচানক কিতনা টো হাতি থা তিন ঠো থা তিন ঠো আয়া আর আমারা যে তাম্বু থা উসে উজাড় দিয়া আর লাইট ফাট কো লাইট সাফ থা ও চাপা চেপো কা। দীর্ঘদিন ধরে জটিল ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অতিষ্ঠ হয়ে রবিবার সকালে এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। জয়গা থানার অন্তর্গত রামগাঁও এলাকায় 70 বছর বয়সী বৃদ্ধা রণমায়া গুরুং দীর্ঘ 4 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। নিজের জীবনের প্রতি বিতৃষ্ণায় রবিবার সকালে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় ওই বৃদ্ধা। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আগুন নিভিয়ে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু পথেই তার মৃত্যু ঘটে। জয়গা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আয়োজনায় লায়ন্স লেডিস ফ্রেটার্নিটি অব শিলিগুড়ির তত্ত্বাবধানে 400 বঞ্চিত শিশুদের নিয়ে শুরু হয় কিডস কার্নিভাল। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন লায়ন্স ডিজে শ্রবণ চৌধুরী এবং লায়ন্স লেডিস ফ্রেটার্নিটি অব শিলিগুড়ির সভাপতি সুনিতা আগরওয়াল। Citizens Public School for providing Shravan Chaudhary, District Governor 322F. I would also like to thank Ryan Neeraj for providing Actually, ये हमारा एक प्रोग्राम लिया गया है बच्चों के लिए। लेस फॉर्चुनेट जो बच्चे हैं, अलग अलग इलाके से हम 400 बच्चों को बुलाए, उनके चेहरे पे खुशी लाना है। उनको जो चीज नहीं मिली वो चीज आज उनको हम खुशी देने के लिए उनको राइड्स चढ़ाएंगे, उनको खाना खिलाएंगे बढ़िया, उनको शॉपिंग कराएंगे। ये सारा कुछ हम लोग फ्री ऑफ कॉस्ट करेंगे ताकि वो आज के दिन एंजॉय कर सके। ये सोच यही है कि हमारी एक जिम्मेवारी है कि हम जिन बच्चों को खुशियां नहीं मिल पाती उनको भी हमारी जिम्मेवारी है, सामाजिक सोशल रिस्पॉन्सिबिलिटी है कि वी शुड टेक केयर ऑफ देम। देखिए, ये हमारा डिस्ट्रिक्ट 322F का प्रोग्राम है। हमारे डिस्ट्रिक्ट गवर्नर लायन सरवन चौधरी, उनका हार्दिक इच्छा थी कि कुछ किड्स कार्निवल अंडर प्रिविलेज बच्चे जो कि यहाँ बस्तियों से, यहाँ जितने भी 400 बच्चे हैं ये बस्तियों से बच्चे आए हुए हैं, सालूगाड़ा लाइक चंपासरी और सालबाड़ी, विभिन्न विभिन्न स्कूलों से बच्चे आए हुए हैं। उनकी हार्दिक इच्छा थी कि कोई इस टाइप का कार्निवल हुआ जाए, तो आज हमने ये 7 लेडीज क्लब मिलके ये बेड़ा उठाया। और मैं डिस्ट्रिक्ट की चेयरपर्सन लाइन सुनीता अग्रवाल, लाइन्स क्लब ऑफ फेमिना से बिलोंग करती हूँ, कि हमने ये मिलकर ये इतना बड़ा प्रोग्राम को ऑर्गेनाइज किया है। हम यही मैसेज देना चाहते हैं कि हमारे ये बच्चे खूब आज इतनी खुशियाँ और इतने मतलब सारे शॉपिंग करके जाए, और जिससे कि हमें मतलब हमें हमने जो ये बीड़ा उठाया है हमें खुशी मिले और हर साल हम इससे और बेहतर करने की चेष्टा करें। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে মোবাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন।
আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর। নমস্কার।